দুর্গাপুর পৌর শহরের চার নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাচীনতম তরুণ ক্লাবের সভাপতি জীবেশচন্দ্র পাল শনিবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুকালে বয়স ছিল বাহাত্তর বছর তিনি তিন কন্যা স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার অন্ত্যেষ্টিক্রিয়া পৌর ঘাটে বিকাল চারটা তিরিশ মিনিটে সম্পন্ন হয়েছে তার মৃত্যুতে স্থানীয় এমপি মানু মজুমদার উপজেলা চেয়ারম্যান জুমা তালুকদার মেয়র মাওলানা আব্দুল সালাম কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা রেমন আরেং সিপিবি কেন্দ্রীয় নেতা ডক্টর দিবালোক সিং উপজেলা আওয়ামী লীগ সভাপতি উসমানগনি তালুকদার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দা মাকঞ্জি পৌর কাউন্সিলর কামরুল হাসান জনি দুর্গাপুর প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক সমিতি দুর্গাপুর ব্যবসায়ী সমিতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন পরিষদ তার পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন